হ্যালো বন্ধুরা, প্রকৃতি মাঝে মধ্যেই আমাদের উপরে রাগ করে বসে, যার বহিঃপ্রকাশ আগ্নেয়গিরি, টর্নেডো, জলোচ্ছ্বাস ইত্যাদি। তবে প্রকৃতি যখন ভালো মুডে থাকে তখন এমন সব ঘটনা ঘটতে থাকে যা কেবলমাত্র সৌভাগ্যবান ব্যক্তিরাই নিজ চোখে দেখতে পারে। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি মাছ ধরার এক অদ্ভুত পদ্ধতি, ভাল্লুকের মাউন্টেন ক্লাইম্বিং সহ আমাদের প্রকৃতিতে ঘটা এমন কিছু অস্বাভাবিক ঘটনা যা দেখার পর আপনি নিজেকেই সৌভাগ্যবান মনে করতে শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। মাড ফিশিং, এই ইউনিক পদ্ধতিতে কিছু জেলে বিরল প্রজাতির এই মাছ ধরে থাকে। এটা সত্যি মাছ ধরার একটি পাগলাটে কৌশল, এমনকি এই জেলেরা পানিতেও নামে না। আসলে এই বিরল প্রজাতির মাছ ডিমের মধ্যে কাদামাটির নিচে লুকিয়ে থাকে, আর সেই মাটিতে কিছু অ্যালকোহল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিলেই সমস্ত মাছগুলো ডিম ভেঙে এভাবেই উপরে বেরিয়ে আসতে শুরু করে। দেখে যেন মনে হয় মুরগির ডিম এভাবে সাজানো আছে। চাইলেই আপনি ফ্রাইং প্যান এনে আগুন জ্বালিয়ে এখনই রান্না করে খেতে পারেন। আসলে গাছের নিচে স্যাঁতস্যাঁতে ভেজা মাটিতে এই বিরল প্রজাতির মাছেরা ডিমের নিচে এভাবেই বাস করে। এই মাছগুলো ত্বকের মাধ্যমে নিঃশ্বাস প্রশ্বাস চালায়। পানিতে না থেকে এরা মুখ ভর্তি করে বাতাস গিলে আবার মাটির নিচে ঢুকে পড়ে। আসলে ত্বক এবং শ্বাস প্রশ্বাসের উন্নতির জন্যই এই প্রজাতির মাছেরা এমনটা করে থাকে। জলাভূমির বাস্তুতন্ত্রগুলি স্থবির এবং হাইপক্সিক হয়ে থাকে। যখন জলাভূমির পানি শুকিয়ে যায় তখন এই মাছগুলোকে এভাবেই পাওয়া যায়। সত্যি বলতে এসব মাছ মাটির বেশ গভীরে লুকিয়ে থাকে। তাছাড়া আরও একটা কারণ আছে, আর তা হলো প্রচণ্ড রোদের তাপ থেকে রক্ষা পেতে এই মাছগুলো এভাবে ঠান্ডা কাদার নিচে লুকিয়ে থাকে। মাইক্রোবাস্ট হলো ঘূর্ণায়নশীল একটি বজ্র ঝড় যা যে কোনো সময় যে কোনো জায়গায় নেমে আসতে পারে। এর ব্যাস হয়ে থাকে 2.5 মাইল পর্যন্ত। প্রাকৃতিক দুর্যোগ মানুষ এবং প্রকৃতির জন্য মাঝে মধ্যে বিপর্যয় ডেকে আনে, এমনকি এই প্রাকৃতিক দুর্যোগ বিমান চলাচলের জন্য মাঝে মধ্যেই বিপজ্জনক হয়ে ওঠে। যদিও এটা টর্নেডোর মতো অতটা দেখা যায় না, তবে এটা ক্ষতি করতে পারে ঠিক টর্নেডোর মতোই, এমনকি কখনো কখনো তার চাইতেও বেশি কিছু। প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যে বাতাসের গতিবেগ 150 মাইল প্রতি ঘন্টা বেগে বইতে থাকে। এটা বায়ুমণ্ডলের মধ্যস্তরের শুষ্ক বায়ু প্রবেশ করার কারণে, শীতলীকরণ সহ বেশ কয়েকটি কারণে ঘটে থাকে। ঠিক যে সময়টাতে মেঘের বেজ হিমাঙ্কের উপরে থাকে, কোনো কোনো মাইক্রোবাস্টে বজ্রঝড় এবং শিলাবৃষ্টির মিশ্রণ দেখা যায়, আর এটা তখন ভয়ঙ্কর বেগে নিচে নেমে আসে। মূলত এগুলো 3 প্রকারের হয়ে থাকে, শুকনো, ভেজা এবং হাইব্রিড। এটা ঠিক তখনই গরম হয়ে নিচে নেমে আসে যখন কোনো এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম থাকে। আর ভেজা মাইক্রোবাস্টের কারণ বুঝতেই পারছেন, আর ভেজা এবং শুকনো মাইক্রোবাস্ট যখন একসাথে ঘটে তখন তাকে হাইব্রিড মাইক্রোবাস্ট বলে। স্মার্ট হিরন, হ্যাঁ আপনি ঠিকই দেখতে পাচ্ছেন, এখানে এই হিরন পাখিটি মাছ ধরার জন্য টোপ হিসেবে ব্যবহার করছে এক টুকরো ব্রেড। এইসব পাখিগুলো প্রথমে মাছ ধরার জন্য দূরের কোনো স্থান থেকে রুটি ঠোঁটে করে এনে পানিতে ফেলে দেয়, আর সেই সকল রুটিগুলো খেতে মাছ উপরে উঠে আসে, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে এই পাখিগুলো। বিবিসির তথ্য অনুসারে শীর্ষে থাকা মাছ শিকারী 12টি পাখির প্রজাতির মধ্যে এই পাখি প্রজাতির অবস্থান রয়েছে 7 নম্বরে। এরা এমন সব জায়গায় ঘোরাফেরা করে যেখানে মানুষ বিভিন্ন প্রজাতির হাঁসকে রুটি খাইয়ে থাকে, আর সেই জায়গাগুলোতে অবশ্যই মাছ থাকে। আসলে এই পাখিগুলো হয়তো বুঝতে পারে ব্রেডের চাইতে প্রোটিনের অনেক বড় উৎস হলো মাছ, তাই এই পাখিগুলো এসব ব্রেড না খেয়ে মাছ শিকার করার জন্য সেগুলোকে টোপ হিসেবে ব্যবহার করে। এই প্রজাতির পাখিগুলোকে উত্তর এবং মধ্য আমেরিকা জুড়ে কিছুটা নিচু অঞ্চলের জলাভূমিতে দেখতে পাওয়া যায়। এই পাখিগুলোকে আপনি সবচাইতে বেশি দেখতে পাবেন সকালে এবং গধূলি সন্ধ্যায়। এরা সারাদিন বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে এবং কখনো কখনো নিশাচর প্রাণীতে পরিণত হয়। অবাক করা বিষয় হলো এই প্রজাতির পাখি মাছ, ব্যাং, যোগসহ বিভিন্ন জলজ উদ্ভিদ এবং প্রাণী নির্বিঘ্নে খেতে পারে। রক ক্লাইম্বিং বিয়ার্স, ভাল্লুকগুলোকে দেখে যেন মনে হচ্ছে উপরের দিকে এদের কোনো সীমানাই নেই। এদের ওঠার কৌশল দেখলেই বুঝতে পারা যায় এগুলো যদি আপনার পাশে থাকে তাহলে এরা এদের ভয়াবহ নখ দিয়ে আপনার কি অবস্থাটাই করতে পারে। মূলত এগুলো মেক্সিকান কালো ভাল্লুক, যা ভাল্লুকের বিলুপ্ত প্রায় একটি প্রজাতি। এদের ওজন হয় 90 থেকে 180 কেজি পর্যন্ত। তো বুঝতেই পারছেন এত বিশাল আকৃতির একটি প্রাণী এভাবে খারাপভাবে উঠে যাওয়া সোজা কথা নয়। এসব ভাল্লুক তার মাকে অনুসরণ করে খুবই সহজেই পাহাড়ে ওঠার এমন কৌশল রপ্ত করতে পারে। এগুলোকে 4 লক্ষ একর বিশিষ্ট টেক্সাসের সেন্ট্রালিনা পার্কেও দেখা যায়। টুরিস্টরা মাঝে মধ্যেই এগুলোকে দেখতে পায় যারা কিনা নদীর পাশে থাকে, কিন্তু এই ভাল্লুকগুলোকে দেখা যায় পাহাড়ে উঠতে। আসলে মানুষ যেভাবে পর্বতারোহণ করে তার সম্পূর্ণ ব্যতিক্রমী একটি পদ্ধতিতে এই ভাল্লুকগুলো পাহাড়ে খাড়াভাবে উঠতে থাকে। যদিও পর্বতারোহীরা বিভিন্ন রকম সুরক্ষা অবলম্বন করেই পাহাড়ে উঠে থাকে, কিন্তু এই প্রজাতির ভাল্লুকগুলোর জন্য সেগুলোর কোনো কিছুর প্রয়োজনই নেই।
ফ্রগ রাইড ফিশ। এই অলস প্রকৃতির ব্যাংকটি সুযোগ পেয়ে মাছের ঘাড়ের উপরে উঠে বসে এভাবেই রাইড উপভোগ করতে থাকে। আর এই দৃশ্যটি দেখা গিয়েছিল একটি পুকুরে। গোল্ডফিশের সামনে বসে এভাবেই আরামদায়ক একটি রাইড উপভোগ করতে থাকে ব্যাংকটি। ব্যাংকটিকে মাছটি বিভিন্নভাবে মাথার উপর থেকে সরানোর চেষ্টা করলেও মাথার উপর থেকে সে তাকে ফেলতে পারেনি। তাই মাছটি একসময় বাধ্য হয়ে ব্যাংকটিকে একটি স্মুথ রাইড প্রদান করে। সর্বপ্রথম এই দৃশ্যটি দেখতে পেয়েছিল অবসরপ্রাপ্ত একজন বৃদ্ধ নার্স। পরবর্তীতে সেই বৃদ্ধ নার্স বলে, আমি এটাকে পেছনের পুকুরে দেখতে পেয়েছিলাম। এটা আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি ব্যাংকটিকে পুকুর থেকে এখানে এনে রেখে দিয়েছি। সেই বৃদ্ধা আরো বলে, আমি আমার পুরো জীবন গ্রামে কাটিয়েছি, কিন্তু এমনটা আমি কখনো দেখিনি। রিভার্স ওয়াটারফল। প্রবল বেগের বাতাসের কারণে সিডনিতে এমন দৃশ্য ধারণ করা সম্ভব হয়েছিল, অথচ এটি দেখে যেন মনে হয় এটি একটি বিপরীতমুখী ঝর্ণা, যেখানে পানি নিচের দিকে পড়ার পরিবর্তে উপরের দিকে উঠতে থাকে। এটা মাঝে মধ্যেই অস্ট্রেলিয়া, ভারত, জাপান, ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তেই দেখা যায়। সম্প্রতি এই দৃশ্য দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার রয়্যাল ন্যাশনাল পার্কে। কারণ ছিল বৃষ্টি এবং প্রবল বাতাস। উপকূল থেকে প্রতি ঘন্টায় 45 মাইল বেগে যখন বাতাস বইছিল, ঠিক তখন দেখে মনে হয় এটা গ্র্যাভিটির উল্টো দিকে কাজ করে। আসলে এটা সেই জায়গাতেই যেখানে সমুদ্র থেকে প্রবল বাতাস উপরের দিকে উঠে আসে, এবং ঠিক সেই বাতাসের সামনের অংশেই থাকে এমন সব জলপ্রপাত। ভারতের মহারাষ্ট্রের পশ্চিমেও এমনটা দেখা যায়। এই জায়গাটির দূরত্ব মুম্বাই থেকে 3 ঘন্টা, আর এটা হাইকারদেরকে আরো আকর্ষণ করে। এমন দৃশ্য দেখতে হলে আপনাকে বর্ষার মৌসুমে এসব জায়গাগুলোতে যেতে হবে। মাঙ্কি ব্যালেন্স অন ব্রিজ। সিয়ান নামক এই বানরটিকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি বন্যপ্রাণী অভয়াশ্রমে স্থানান্তরিত করা হয়েছে। আর এই জায়গাটিতে বানরটি এসে তার নতুন কিছু ক্রিয়াকৌশল সবার সামনে প্রদর্শন করে। বানরটি ঠিক এভাবেই দড়ির উপরে সার্কাস স্টাইলে হাঁটতে শুরু করে। সত্যি বলতে, বানরটি কাঠের তৈরি এই সেতুটির দড়ির উপর দিয়ে হাঁটতে খুবই পছন্দ করে। আর এটা দেখে বনের অন্যান্য প্রাণী এবং মানুষও বেশ অবাক হয়ে যায়। দেখে যেন মনে হয় বানরটি মানুষকে কপি করছে। দক্ষিণ এবং মধ্য আমেরিকার নতুন সময়ের বানর এবং ইউরোপের পুরনো দিনের বানরগুলোর মধ্যে বেশ কিছু মিল থাকলেও এ বিষয়ে কোনো মিল নেই। আর তা হলো, নতুন দিনের বানরগুলোর লেজ থাকে, কিন্তু পুরনো দিনের বানরগুলোর কোনো লেজ নেই। সেই সাথে এদের রয়েছে ঠিক মানুষের মতোই ট্রাইকোমেটিক কালার ভিশন বা দৃষ্টিশক্তি। কিন্তু নিউ ওয়ার্ল্ডের বানরগুলোর দৃষ্টিশক্তি ট্রাইকোমেটিক এবং ড্রাইকোমেটিক উভয়ই হয়ে থাকে। এমনকি এরা একরঙাও হয়ে থাকে, ঠিক প্যাচার মতো। তবে এসব বানর যে কোনো প্রজাতিরই হোক না কেন, সিয়ানের মতো এমন টেকনিক খুব কম বানরেরই জানা আছে। ক্যাটারপিলার। আপনি কি জানেন শুয়োপোকা কিভাবে গাছে সার্ভাইভ করে? আসলে ক্যাটারপিলার ঋতু পরিবর্তনের মাধ্যমে নিজের আবাসস্থলকেও রূপান্তরিত করতে থাকে। এরা শীত আসার পূর্ব মুহূর্তে ময়লা আবর্জনা, গাছের পাতা এবং বাকলে গর্ত করে বা ভাঁজ করে থাকার জায়গা করে নেয়। শীতের সময় তারা এভাবেই সেখানে টিকে থাকার চেষ্টা করে। আর যখন শীত শেষ হয়ে যায়, তখন তারা সেই বাকল এবং পাতাকেই খেতে শুরু করে, যাতে করে তাদের জীবনচক্রের পরবর্তী ধাপে তারা উত্তীর্ণ হতে পারে। আবার যখন শীত আসতে শুরু করবে, এরা তখন সেই সকল পাতাগুলো খাওয়া বন্ধ করে দিবে, কারণ তাদের শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র অবলম্বনই ছিল সেই গাছের পাতা এবং বাকল। আর এরপর বিভিন্ন জীবনচক্র ঘটতে থাকে এসব ক্যাটারপিলারের বিভিন্ন প্রজাতির উপর ভিত্তি করে। হ্যাঁ, এসব ক্যাটারপিলার প্রজাপতি হওয়ার পূর্বের স্টেজগুলোতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এভাবেই নিজেদের আচার আচরণ এবং বৈশিষ্ট্য পরিবর্তন করে টিকে থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।